এজ এ মুসলিম হিসাবে বলেন তো কোরআন শব্দের অর্থ কি? আন্দাজে কথা বলেন না বাবা, জানা থাকলে বলবেন, নাহলে স্টপ। কই বস, আপনার জনগণের তো খবর নাই। কোরআন শব্দের অর্থ কি? আজকে একটা জিনিস দেখেন আমাদের মাথায় নাই যে কোরআনুল করিম নিয়ে আমরা কথা বলছি, এটার শাব্দিক অর্থও জানি না। একজন কাফের যদি আপনাকে জিজ্ঞেস করে, উত্তর যদি দিতে না পারেন, তাহলে তো আপনার সম্মান বাড়বে, তাই না? ওইটা কয় হ, এরকম করতেছেন কেলে মিয়া, কথা বোঝো না। তাহলে আমি কি বলবো কোরআন শব্দের অর্থ কি? না, রুচি নাই, থাকে আপনাদের, তাই না? এখনো সবাই বলেন না, ঠিক আছে, রেখে দিলাম। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আপনাদের এলাকায় দুই রাকাত নামাজ পড়তে সেজদা কয়টা? এ উত্তর দিতে যদি ব্যর্থ হন, তাহলে মনে করবো নামাজের সাথে যোগাযোগ কম। হ্যাঁ বলেন কয়টা? এরপরে যদি না বলেন, তাহলে মনে করবো চোখে দেখেন না। কি বলেন কয়টা? এই ভিতরে কেউ বাদাম খাওয়া পার্টি আছে? আপনার চোখে পড়বে না, আমি আমার চোখ, আমি অন্ধ না যে আমি দেখছি না। আন্দাজে মিশে কথা কইলেন কেলে গিয়ে দোস্ত, বাদাম খাবেন বাসায় গিয়ে, ভাবির লঙ্গে বৈশা ছিলে ভাবিকে দিবেন, টেক অ্যান্ড গিভ, ও মাই ডার্লিং প্লিজ টেক ইট। কি কথা বলছেন নাই? বউকে গিয়ে আই লাভ ইউ বলেছেন, বিবাহিত ভাই যারা আছেন বলছেন এগুলো? হ্যাঁ মগা, ওখানে গিয়ে ভালোবাসার কথা বলে না, গার্লফ্রেন্ডকে ঠিকই বলে। ভাবিকে গিয়ে সালাম দিয়ে মুসাফা করেন, আছেন কেউ এরকম? আহা, আফসোস। আমলগুলো করবেন, নিজেদের জীবনের নৈতিক চরিত্রের পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কারা? সম্মানিত সুধি, তাহলে আমি সিরাজগঞ্জ জেলার এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে সেই জায়গায় একজন আমাকে তো দিয়েছে প্রধান বক্তা, তো চেহারা সুন্দর না, স্বাস্থ্য ভালো না, বলছে হুজুর বলেন তো দেখি দুই রাকাত নামাজে বিশটা সেজদা, সেই দুই রাকাত নামাজ কি? কি শুনছেন আপনারা জীবনে? দুই রাকাত নামাজে কয়টা সেজদা? বিশটা সেজদা। কোন দুই রাকাত নামাজে বলবো? না, আপনাদের চাহিদা নাই, ঠিক আছে, ঠিক আছে, পরে বলছেন, তাহলে এটাও পরে বলি দেখি। আচ্ছা, তিন নাম্বার আর একটা প্রশ্ন করব। বলেন তো আপনাদের এলাকায় নদী বা পুকুর আছে? এই পুকুরের মধ্যে, নদীর মধ্যে যদি একটা মহিলা লাশ পাওয়া যায়, মহিলা মুসলমান না হিন্দু? জি, পেস লাগছে, তাই না? তাহলে আরে মিয়া, জানলে কি দাওয়াত দিয়ে লই আইতে? কি আমি কি বলবো? এই যে বিরোধী দল কথা বলেন না, ঠিক আছে, তাই না? আপনারা যদি শুনতে না আসেন, আমার এত এনার্জি নাই। গত শুক্রবারে ঢাকা থেকে বের হয়েছি, প্রতি রাত্রে এক ঘন্টার জন্য ঘুমাতে পারি নাই। গতকাল মাহফিল শেষ করেছি সোয়া তিনটায়, রওনা দিয়ে ডিরেক্ট পাটুরিয়া ঘাট হয়ে এই দিক দিয়ে আসছি, এখানে এসে বিকালে একটু রেস্ট নিয়েছি, তারপরে এই যে শুরু করছে আবার রাত্রেই ঢাকা, এরপরে গিয়ে অ্যান ভয়েস, আবার সেখানে প্রোগ্রাম। তো দোস্তরা আমার, আমি এত কষ্ট করে কথাগুলো বলতে চাচ্ছি, আর আপনার যদি চুলকানি না থাকে, তা আমার তো অ্যালার্জি নাই। কি কথা বলছেন নাই দোস্তরা? হ্যাঁ, তো এবার আসেন আর একটা, যেহেতু মাদ্রাসা, মিম দাল র সিন হা, অক্ষর কয়টা? চোখে দেখে না নাকি? বলেন না কেন কয়টা? পাঁচটা। তো মাদ্রাসার প্রথম অক্ষর মিম, মাহবুদের প্রথম অক্ষর মিম, মাওলানার প্রথম অক্ষর মিম, মক্কার প্রথম অক্ষর মিম, মদিনার প্রথম অক্ষর মিম, মেহরামের প্রথম অক্ষর মিম, মারিয়ামের প্রথম অক্ষর মিম, কোরআন মাজিদের প্রথম অক্ষর মিম, মেয়েরাজের প্রথম অক্ষর মিম, মুমিনের প্রথম অক্ষর মিম, মাউতের প্রথম অক্ষর মিম, মারিয়ামের প্রথম অক্ষর মিম, মুসলমানের প্রথম অক্ষর মিম, মুরিদের প্রথম অক্ষর মিম, মুর্শিদের প্রথম অক্ষর মিম, এরকম চল্লিশটা শব্দ আছে, সবগুলোর শুরুতে আমার আল্লাহ মিম কেন দিল বলবো? এখন আপনাদের রুচি তৈরি করতে পারলাম না। হ্যাঁ তো ঠিক আছে, থাক, এবার আমি শুরু করছি। যেহেতু কোরআনুল করিম থেকে আলোচনা, মাদ্রাসার মাহফিল, কিসের মাহফিল? মিম দাল র সিনহা, মাদ্রাসা, এটা জরফে মাকানের সিগা, ওলামা ইকরাম বুঝবেন, যারা আবিধানিক অর্থ হলো শিক্ষা দেওয়ার জায়গা। যেহেতু আমার দেশের শিক্ষাবিদ যারা আছে, হায়ার এডুকেট পারসন যারা আছে, উচ্চ শিক্ষিত যারা আছে, তারা বলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যেই জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই হলো শক্তি। এই কথাগুলো যারা বলতেছে, ও মুসলমান, আপনাদের কাছে এই কথাগুলো আমি একটু বিরোধিতা করছি। বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত ছিল ডক্টর শহীদুল্লাহ, নাম শুনেছেন? শহীদুল্লাহ সাহেবের নাম শোনেন নাই আপনারা? এই ডক্টর শহীদুল্লাহ 18টা ভাষার পাণ্ডিত্য অর্জন করেছিলেন। স্যার শুনতে চান তো নাকি? ওটা মুখস্থ পরে করেন, হ্যাঁ, ওটা মুখস্থ করলে বস শোনা হবে না। এবার আসেন, যখন ডক্টর শহীদুল্লাহ, তিনি কি করলেন?
18টা ভাষার পাণ্ডিত্য অর্জন করে বাংলা একাডেমিতে একটা তিনি প্রোগ্রামে লেকচার দেওয়ার জন্য গিয়েছেন। দেওয়ার পরে এবার ডক্টর শহীদুল্লাহ বললেন, আমি ডক্টর শহীদুল্লাহ 18টা ভাষার পাণ্ডিত্য অর্জন করেছি, গোপালগঞ্জে কি এমন কোন দার্শনিক আছে? কি আছে? 18 ভাষার পাণ্ডিত আছে তো? না বক্তব্য কইলেন আছে, বুঝে কথা কইলেন, কিন্তু মোটা হলেই কিন্তু দারোগা হয় না। কি কথা বোঝেন নাই বাজানেরা? আমার লোকেরটা জোশ আছে ভালো, কিন্তু পজিশন বুঝে জোশ মারতে হবে। কি ঠিক আছে তো নাকি? হ্যাঁ, এবার 18 ভাষার পাণ্ডিত্য এলাকার মধ্যে কেউ নাই, হয়তো 2-4-5টা সাবজেক্টে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, ডক্টরেট করেছেন, এমফিল করেছেন, এইগুলো জ্ঞান দিয়ে আপনি কখনো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারবেন না। ডক্টর শহীদুল্লাহ তিনি বললেন, আমি ডক্টর শহীদুল্লাহ 18টা ভাষার পাণ্ডিত্য অর্জন করেছি, আমি শহীদুল্লাহ যদি কোরআনের জ্ঞান অর্জন না করতাম তাহলে আমি একজন মূর্খ শিক্ষিত হতাম। আল্লাহু আকবার বাড়ি যায় বলেন, আরো আসতে বলেন আল্লাহু আকবার। দেখছেন আল্লাহু আকবার, এই জাতির চাচার মুখ খোলেই না। আমি বুঝলাম না যে আপনাদের আল্লাহর সাথে এত মানে শত্রুতাই কেন? এই আল্লাহর সাথে কি শত্রুতাই আছে আপনাদের? আপনারা জানেন সারা বিশ্বকে কাঁপিয়েছে মাসকান খান, সিলেট ফ্রম টু বাংলাদেশ, কেন? সে শুধু আল্লাহ আকবার তাকবীর দিয়ে ভারতের মতো জায়গায় 5 লক্ষ রুপি সে পুরস্কার পেয়েছে। মিস্টার মাসকান খান ইট ইজ একটা উইমেন্স হিসাবে, মহিলা হিসাবে, তার এটা কোনো লাইফ বা কোনো প্রশংসার কিছু নয়, তার জীবনের শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করেছে, সে নামটি কি? দেখছেন তাও মুখ দিয়ে বের করে নাই, গেলে বলেন নাই নামটি কি? আল্লাহ বললে ভালো লাগে না আমাদের? কি মুখে ভালো লাগে অন্তরে? এই ভিতরে যাকে জায়গা দিয়েছেন তার কথা বললে ভালো লাগে, কিন্তু আল্লাহটা ভালো লাগে না। দুনিয়া শুধু ধান দাবা। আজকে চেয়ারম্যান মহোদয় যে কথাগুলো বললেন, এমন চেয়ারম্যান যদি সব এলাকায় হতো তাহলে সে এলাকার না জানি কত পরিবর্তন হতো। নামাজ আজকে পড়তেছেন, আমি চ্যালেঞ্জ করব গোপালগঞ্জ, যদি কোনো আলেম জালেম হাজি গাজী যে কেউ আছেন চ্যালেঞ্জ করব, নামাজ কাকে বলে? আকিমুস সালাত লিজিক্রি, নামাজ শব্দের অর্থ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করা। নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলেছেন তো কি করলেন? এই যে আমি আপনাদের সঙ্গে কথাবার্তা বলছি, এরকম আল্লাহর সঙ্গে কথা বলেছেন কয়জন মুসল্লি? হাত ওঠান। শুধু ধান্দাবাজি, শুধু ধান্দাবাজি, দুনিয়ার দুনিয়া। যাকেই জায়গা দিয়েছেন, যখনই বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রবের পক্ষ থেকে জবাব না আসা পর্যন্ত আর রহমান রহিম বলাই জায়েজ নাই তাসাউবিদদের কাছে। কথাটা অনেক করা হয়ে গেল তাই না? কি কথা বলেন না, করা হয়ে গেল কথা? অনেকে হয়তো রাগ করতেছেন, রাগ করে কি করবেন? আগামী বছর দাওয়াত দিবেন না কি? তাছাড়া কিছু করতে পারবেন? তাছাড়া কিছুই করতে পারবেন না। সুপ্রিয় উপস্থিতি, এবার আসুন, যখন আমি আপনি কুরআনুল কারীমের কথা বলতেছিলাম, তাহলে কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার যে ফ্যাক্টরি তৈরি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, মাদ্রাসা অদস্তরে এই মাদ্রাসা ঘরটা কার? না স্যার, আপনি কি জনগণ আবার বলে আল্লাহ কি এর নবী? হ্যাঁ বোঝা লাগবে কথা, জোশে কিছু মারা যাবে না। এই সভাপতি কই? না এনে আসেন, এক হুজুর আসেন, এই স্যার এখানে আসেন, হাসান সাহেব আসেন। দেখেন আজকের আপনার প্রোগ্রামে কত বড় বড় ব্যক্তি এসেছেন, সেই আপনার পৌর চেয়ারম্যান বসুরহাটের 3-3 বারের চেয়ারম্যান মহোদয় এসেছেন, 1 লক্ষ টাকাও দিয়েছেন, তা মারহাবাও কয় না। দেখছেন আর আসতে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ এনার মতো একজন সুখী মানুষ, কি সুন্দর চেহারা, আল্লাহর এই পথের প্রতীক একজন, বাংলাদেশের একজন বড় শিল্পপতি। আরেকজন আছেন বিআরটির অফিসার হাসান সাহেব, কি হাসু ভাই, সংক্ষেপে বলে হাসু ভাই। আরও আছেন অনেকে শুধু সেলিম ভাইয়ের মহব্বতে আসছেন, মাগার সেলিম রে তো আপনারা ওইভাবে সম্মান করেন না, ওই বাটা যে ঢাকায় কি কিং এর এলাকা, ও আমগো সেলিম ইয়ে কথা কয় না কেন? কথা বলছেন না? হ্যাঁ এখন দেখেন ওনার মহব্বতে আমিও দাওয়াত নিয়েছি, আমার সিরিয়াল আগামী ডিসেম্বরেও বুকিং আছে, আগামী ডিসেম্বর ফেব্রুয়ারি এই সমস্ত ডেটেও বুকিং, তারপরে এখানে নিয়েছে ওই সলিম ভাইয়ের মহব্বত নিয়ে, আপনারা তো খুঁজেই পাবেন না। কেউ কথা বলছেন নাই বাজান না আমার? এখন আসুন, যে কথাটা বলতেছিলাম, যেহেতু মাদ্রাসা ঘরটা কার? ইয়াস, এই যে দেখেন ভুল ভেঙে গেছে, এতদিন চিল্লাইলেন চেয়ারম্যান সাহেব, চিল্লাইলে যে আল্লাহ, ওই যে না বুঝে মারছেন, কি কথা বলছেন নাই? হ্যাঁ মাদ্রাসা ঘর নবীর, মসজিদ ঘর কার? এবার ক্লিয়ার কথা বল, অল ক্লিয়ার? আল্লাহর ঘর মসজিদ। আমি যদি মসজিদের মাহফিল হয় তাহলে মসজিদ কি এবং কেন পৃথিবীর প্রথম মসজিদ থেকে শুরু করে এই মসজিদের সিরিয়াল নাম্বার বয়ন করি,
গতকালকে আমার গোরস্থানের মাহফিল ছিল পাবনা জেলায়, সেখানে আমি কবরস্থান কি এবং কেন, কবরের উপরে আল্লাহ তাআলা 63টা আয়াতে কারিমা নাজিল করেছেন, কোন বাপের বেটা এগুলো বের করে নাই, আলোচনাও করে নাই। দোস্তরা, আমার আপনাদের এলাকায় মাইকিং হয় না যে একটি শোক সংবাদ? কোথায় পেয়েছেন এটা? কোন আলেম বলেছে আপনার শোক সংবাদ? আল মাউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যুটা মুমিনের উপর ঢৌকন, আপনি কেন বলবেন শোক সংবাদ? প্রশ্নই আসে না। আজকের সমাজ ব্যবস্থাটা এগুলো স্টাডিও করে না, জানেও না, বোঝেও না, আন্দাজেই শুধু মারে। কিছু চাপাবাজ আছে না আপনাকে এলাকায়? কথা বলেন, চাপাবাজ বোঝেন তো নাকি আপনারা? চাপা দিয়ে ঠেলে গোপালগঞ্জ নিয়ে যায়, কি বুঝতে পারছেন তো নাকি? ওই ওর চাপা যদি রেল লাইনের ফিশ স্লিপারের মধ্যে রেখে দেন, রেলের একটা চাকার ওজন হলো 80 মন, তা আপনাকে যে চাপা তাতে মনে হয় চাকা ভেঙে যাবে, তাও চাপা ভাঙবে না। কি ও কথা বলছেন নাই কেন? হ্যাঁ, এরকম পাতি কিছু লোকজন আছে, চায়ের চেয়ে কাপের গরমও বেশি। কি কথা বলেন না কেন? আছে না এরকম দোস্তরা? আমার সম্মানিত সুদীপ, তালিবার কথা ছিল কি, কুরআনুল কারীম যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে দিলেন, আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল, চেয়ারম্যান মহোদয় ইচ্ছা করেছেন মক্কাতুল মুকাররমায় যাবেন, এখনই চলে যান, টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নেন। এ কোরআন যেখানে নাজিল হয়েছে আমি নিজে 3,500 ফুট উঁচু পাহাড়ে সেই জায়গায় উঠেছি, চাও পাচ্ছিল ওই জায়গায়, শুধু টেবিলের মতো জায়গা, নাবিজি যেই জায়গায় মোরাকাবা মুশাহাদা করেছেন ওই জায়গায় সর্বপ্রথমেই কোরআনুল কারিমের যেই আয়াতি কারিমা নাজিল হয়েছে প্রথম কথাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলে না?